মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার এসে গেছি নিউ ব্লগ নিয়ে। আজ আমি এসে গেছি একদম বাপের বাড়িতে। আর বাড়ি থেকে আর কোনো কিছু শুট করা হয়নি, এত কাজের চাপ ছিল, এত তাড়ার মধ্যে, তাই একদম বাপের বাড়িতে চলে এসেছি। তো আজকে আছে সেজে গুজে রেডি হয়ে গেছি, বুঝতেই পারছেন। তো আজকে আছে বিয়ে বাড়ি। এই যে আমাদের মধু, মোস্ট ফেভারিট পার্সন মধু। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন বিয়ে বাড়ি। তো এখন গায়ে হলুদ আছে তাই, আর এখানে এসে একটু মুড়ি খাবো, মুড়ি খেয়ে তারপরে যাব। তো এখানে চলে এলাম। আজকে সারাদিন কি কি করব, বিয়ে বাড়ির কি কি রিচুয়ালস হবে, সবকিছু হবে, সবকিছু দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি একটু মুড়ি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব, মুড়ি খেয়ে নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছি। তো সেখানে গিয়ে আবার আপনাদের সবকিছু দেখাবো। বিয়ে বাড়ি যাচ্ছি। এই যে মা আছে এখানে, মা হাই করো। এখনি এখনি লুচি হবে। মধু আছে আর এই যে এখানে বাবা বসে আছে। হাই হাই, লুচি হবে, লুচি আলুর দম। বাবা কথা বলছে। তো আমরা যাই বিয়ে বাড়িতে, ওখানে কি। তাহলে দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি। মানে ওরা হচ্ছে না নন বেঙ্গলি, তাই ওদের রিচুয়ালসগুলো আমাদের মতো নয়, অনেক আলাদা। ওদের যেমন তিন বা চারবার ধরে হলদি হয়, অনেক কিছু ওদের রিচুয়ালস আছে। তো এই দেখো হলুদ লাগালাম ওকে, সবাই ওকে হলুদ লাগাচ্ছে। তো ওদের আবার হলুদ মাখিয়ে চান করতে যাওয়ার নিয়ম নেই। এখানে মধুমিতাও হলুদ লাগাচ্ছে, মানে আমার ভাইয়ের বউ। এটা হচ্ছে আমার একটা ভাই, মানে রাখি পরাই ভাইফোঁটা, রাখি পরিয়েছি দেখলে যে এই ভাইকেও রাখি পরিয়েছি। আর এই ভাইকে তো আমার অনেক ভিডিওতেই দেখেছো। তো এই ভাইয়ের বিয়ে, তো আমরা সবাই মিলে একসাথে এনজয় করতে এসেছি ওর বিয়েতে। আর ও আমাদের খুব ভালোবাসে, যে কোনো কাজে ও মানে আমাদেরকে ইনভাইট করবেই করবে। তোর একবার হলুদ হয়ে গেল, এই যে হলুদ হয়ে গেছে। এবার মানে ওদের যা রিচুয়াল সেগুলো করছে, ওর মা এটা করছে, অত কিছু তো আমরা জানি না। তা আমাদের রিচুয়ালস কারণ আলাদা একদমই, আর ওদের রিচুয়ালস আলাদা। তো রিচুয়ালসগুলো হচ্ছে, দেখতে থাকুন। আমরা বাড়ি থেকে এলাম, এই দেখুন ওর হলুদ হলুদ মাখানো হয়ে গেল, আবার একবার হলুদ হবে। তো এখানে ভাই, মধু, মিষ্টি, ওরা সব মানে টিফিন খাচ্ছে। একটু লুচি, ছোলার ডাল, মিষ্টি এসব দিয়েছিলো, ওই যে ওরা টিফিন খাচ্ছে। আমি খাইনি, যেহেতু বাড়িতে খেয়ে এসেছিলাম ওই জন্যেই আমি খাইনি। আর এখানে আবার আবার হলুদ মাখাচ্ছে ওকে, এটা দ্বিতীয়বার হলুদ মাখানো, কারণ ও সব ওদের সব অনেক নিয়ম, তাই আবার দ্বিতীয়বার দেখুন হলুদ মাখাচ্ছে। তো এগুলোই দেখালাম। আর দুপুরবেলা যখন আমরা ছাদে খেতে গেছি, ওদের ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো প্রচণ্ড মেঘ করে এসেছিল, আকাশটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর একদম হাওয়া দিচ্ছে, প্রচণ্ড মেঘ করে এসছে। আর তার সাথে মিষ্টি আর মধুর খেলা, ঘোরাঘুরি করে নাচ করছে ওরা দুজনে, দুটো বাচ্চা। ওয়েদারটা এত ভালো লাগছিল, তবে কিন্তু বৃষ্টি হচ্ছিল খুব। তাহলে আমরা বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি। মিষ্টি মিষ্টি বাইরে আছে, মিষ্টি রেডি হয়ে গেছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। দুপুরবেলা খেয়ে দিয়ে আসার পর আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। মধু নেচেছে খুব, সবাই খুব নাচ হয়েছে, তো সেই জন্যই এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। জাস্ট খেয়ে দিয়ে এসে ড্রেস চেঞ্জ করে আর ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রেডি হয়ে এখন বিয়ে বাড়ি যাচ্ছি। তো চলুন তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। মেকআপ করতে 3.5 ঘন্টা লাগলো। মেকআপ 3.5 ঘন্টা লাগেনি, মোটেই লাগেনি। এই যে মেকআপ গুলো দেখুন, মেকআপ গুলো। তো আমরা রেডি হয়েছি, চলুন তাহলে যাওয়া যাক। চলুন ওখানে গিয়ে দেখি কি কি হচ্ছে না হচ্ছে, তো আপনাদেরও দেখাই। আমাদের এই যে হাই ছোট বার, হাই। তো চলেছে নতুন জীবনের পথে পা দিতে একদম, আর সাথে এখানে বন্ধুরা আছে। এখানে আরো দুটো ভাই আর কি। তাহলে দেখো ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কারণ ওদের সেরকম লোকজন কাউকে সেরকম বলেনি, শুধুমাত্র নিজেদের রিলেটিভ আর ওই কটা বন্ধু আর আমরা ছিলাম। কারণ আমাদেরকেও খুবই ভালোবাসে, তাই আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল। তো এখানে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওদের যা যা সব নিয়ম, যা যা সব রিচুয়াল, সেসব সব হচ্ছে এক এক করে। তো দেখতে থাকো তাহলে কী কী রিচুয়ালস হয়, কী কীভাবে ওদের বিয়ে হয় সেটা দেখতে থাকো। আমাদের তো বাঙালি বিয়ে দেখেছোই, তো ওদের একটু বিয়েটাও দেখো কীরমভাবে কী হয়। তো সব কিছু তাহলে দেখতে থাকো।
সিঁদুর দান। এবার বর কনেকে সিঁদুর দান করবে। তো সিঁদুর দানটা দেখো কত সুন্দর, ওদের মেয়েটে সিঁদুর পড়ায়, আমাদেরও বাঙালিদের পড়ায়, তবে সবার তো পড়ায় না। আর ওদের নিয়মটা দেখো কত সুন্দর, তার সাথেও অনেক কিছু আরও রিচুয়ালস আছে, কি সুন্দর মানে করে বউকে, মানে জানি না আমি ওগুলোকে কি বলে ঠিক, তোমরা দেখতে থাকো দেখবে ভালো লাগবে, বেশ সুন্দর সুন্দর নতুন নতুন রিচুয়াল, নতুন নতুন বেশ নিয়মে ভালো লাগবে বেশ দেখতে। সিঁদুর দান হয়ে গেল, তাহলে দেখতে থাকো সাথে থাকো। তাহলে বিয়ে কমপ্লিট, এখানে বর বউ বসে আছে, মানে আমার ভাই ভাইয়ের বউ বসে আছে দুজনে একসাথে, আর আশেপাশে সব ওর রিলেটিভ আর কি, মানে সিস্টার কাজিন সব কিছু আছে সবাই মিলে। তো এখানেই শেষ করলাম। তাহলে বন্ধুরা আমরা এই বিয়েবাড়ি থেকে ফিরলাম, আর ওখানে আর কি লজে বিয়ে হলো, আর খাওয়া দাওয়া ওদের বাড়িতে হয়েছিল। তো আমরা লজে বিয়েবাড়ি শেষ হতে ওদের বাড়িতে গেছিলাম, তারপরে আর কিছু শ্যুট করা হয়নি, কারণ মানে কি বলবো আর কি, কিছু অসুবিধার কারণে শ্যুট করা হয়নি, সময়ে এদিক ওদিক হয়ে গেছে, এই ব্যাপার হয়েছে তো শ্যুট করা হয়নি। তো আমরা এই খানিকক্ষণ আগে বাড়ি ফিরলাম 10:45 সময়, তো এখন বাজে 11:20। মিষ্টি এখানে শুয়ে পড়েছে, একদম ঘুমিয়ে পড়েছে, ও টায়ার্ড হয়ে গেছে, সারাদিন প্রচুর ইয়ে করেছে, ঘুরেছে, নেচেছে, খেলেছে, ওই জন্য ও একদম টায়ার্ড হয়ে গেছে। তো আমি এখন ভিডিও এন্ডিং করতে এলাম, কারণ পুরো সব ঘুরে টুরে বাড়ি গিয়ে আবার সব ব্যাগপত্র নিয়ে তো চলে এলাম, তো এন্ডটা করলাম বাড়িতে এসে। তো বাড়িতে চলে এসেছি, তো ভিডিওটি আজকে সারাদিন কী কী করলাম দেখলেন, বিয়েবাড়ি কেমন কাটলো দেখলেন, আর হ্যাঁ বিয়েবাড়িতে খাওয়া দাওয়া ছিল নিরামিষ, কারণ ওদের ওরা শ্রাবণ মাসে নিরামিষ খায়, তাই শ্রাবণ মাসে বিয়েবাড়ি ছিল বলে ওই জন্যই ওদের নিরামিষ। তো বিয়েবাড়ির মেনু ছিল রাধা বল্লভী আর চানা পনির, আর ছিল কুমড়োর ছক্কা আর মিষ্টি, দুরকম মিষ্টি, দই, চাটনি, পাঁপড়। তো এইগুলোই ছিল বিয়েবাড়ির মেনু, আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তো তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান পেতে কোনো অসুবিধা না হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন। টাটা, বাই বাই, আবার যেন দেখা হয়।